হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টকিং ফুটবল টুডে। আর আজকে অবভিয়াসলি বুঝেই গেছে আমরা হুগো বোমুর সম্পর্কে একটু আলোচনা করবই, বা আমরা আলোচনা এটাও করব যে কিভাবে এই পুরো ডিলটা সম্ভব হলো এটিকে মোহনবাগানের জন্য, এবং কিভাবে কি কি করতে হয়েছে এটিকে মোহনবাগানকে হুগো বোমুকে পাওয়ার জন্য, এইগুলো সব আমরা আলোচনা করব। তো ভিডিওটা একদম শেষ অবধি দেখো পুরোপুরি আপডেটেড থাকার জন্য, এবং যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু করে দিও। টুডেজ ভিডিও ইজ স্পন্সার্ড বাই ওয়ান ফুটবল। One Football is the best app to get all the latest news and live updates. It features live scores, statistics and news from 200 leagues in 12 different languages. This is the only football app that I have installed in my phone because you have every news covered across the globe. It is really the best football app that I have used because it's easy to use and has a very smooth interface. You can have all the updates related to Indian football as well as world football in just one tap. Packed with all the latest football news, videos, fixtures, scores, stats and calendars for your favorite teams and competitions this season. So if you also want to try it out yourself, make sure you use the link provided in the description below and download it for free. So thank you One Football for sponsoring this video. অবশ্যই যারা ইন্টারন্যাশনাল ফুটবল নিয়ে সবসময় খবর রাখতে ভালোবাসো তোমাদের এই অ্যাপটা পছন্দ হবে। ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, যারা এখনো ডাউনলোড করনি তোমরা সেই লিঙ্কে গিয়ে এই অ্যাপটাকে ডাউনলোড করে নিতে পারো। চলে আসবো এবার আমরা আজকের মেইন খবরে। তো হুগো বোমু কিভাবে এটিকে মোহনবাগান পারলো হুগো বোমুকে সাইন করতে? তো আমি জানি সকলেরই এই প্রশ্ন থাকবে, তো আমি তোমাদের পুরো বলবো যে হুগো বোমু কিভাবে এটিকে মোহনবাগানে এলেন। তো প্রথমেই বলে দিই যে হাবাসের বুমুর প্রতি ইন্টারেস্ট কিন্তু আজকের নয়, 2019-20 সিজনের পরে যেই সিজন হুগো বোমু গোল্ডেন বল জিতেছিলেন সেই সিজনে, মানে 2020-21 জন্যই কিন্তু হুগো বোমুকে টার্গেট এটিকে মোহনবাগান করেছিল। তারা গোয়ার সাথে কথা বলেছিল, বাট সেই মুহূর্তে তারা কিন্তু সেই ডিল কমপ্লিট করতে পারেনি। হুগো বোমুকে এটিকে মোহনবাগানে ছাড়া হয়নি। হুগো বোমু শেষ পর্যন্ত গিয়ে মুম্বাই সিটি এফসিতে জয়েন করেছিলেন সার্জিও লোবেরার হাত ধরে, এবং লোবেরা ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর হুগো বোমু, সেই কারণে তিনি এটিকে মোহনবাগানে সেই সময় আসেননি। তো তারপরে সেই সিজন থেকেই, মানে 2020-21 মরসুম শুরু হওয়ার আগে থেকেই বোমুর ওপর ইন্টারেস্ট কিন্তু মোহনবাগানের ছিল। তারপরে 2020-21 মরসুম শেষ হয়ে যায় এবং লাস্ট সিজনেও এটিকে মোহনবাগান দেখে যে হুগো বোমু ওয়াজ অ্যান ইনফ্লুয়েন্সিয়াল মেম্বার অফ মুম্বাই সিটি এফসি, এবং কয়েকটা ম্যাচ তিনি খেলতে পারেননি, হয়তো 2019-20 মতন স্ট্যাটিস্টিক্স নাম্বারস হয়তো হুগো বোমু তৈরি করতে পারেননি 2020-21 মরসুমে, বাট উনার প্রেজেন্স যা ছিল দ্যাট ওয়াজ এনাফ টু ইমপ্রেস হাবাস। তো সেই কারণে 2020-21 মরসুম শেষ যেদিন হয়, আইএসএল ফাইনাল যেদিন শেষ হয়, মুম্বাই সিটি এফসি যেদিন ট্রফি জেতে, তার পরের দিনই হোটেলে কিন্তু এটিকে মোহনবাগানের রিক্রুটার্সরা রিপ্রেজেন্টেটিভরা হুগো বোমুর সাথে বৈঠক করেছিলেন, তাকে প্রস্তাব দিয়েছিলেন যে, মানে আগে তারা প্লেয়ারের সাথে কথা বলেছিলেন, যদি প্লেয়ারের থেকে গ্রিন সিগন্যাল তারা পেতেন তবে গিয়ে তারা মুম্বাইয়ের সাথে কথা বলতেন। তো প্লেয়ারের সাথে তারা গিয়ে বসেন, আলোচনা করেন, তাকে নিজেদের প্ল্যানস দেখান, মানে নেক্সট 5 ইয়ার্সে এটিকে মোহনবাগানের কি ভিশন রয়েছে, কি কি তারা জিততে চায়, কিভাবে তারা প্ল্যানিং করছে, এবং কিভাবে হুগো বোমু এই প্ল্যানে ফিট করবেন, একটা পুরো প্রেজেন্টেশন রিক্রুটার্সরা হুগো বোমুকে দেন। বাট ন্যাচারালি যেটা হয়ে থাকে, হুগো বোমু ঠিক তার আগের রাত্রিরে আইএসএল জিতেছেন, আইএসএল লিগ শিল্ড জিতেছেন, নেক্সট সিজন এসিএল খেলবেন, সিটি ফুটবল গ্রুপের সাথে যুক্ত আছেন, তো তিনি কেন এটিকে মোহনবাগানে সাইন করবেন এত সাকসেস পাওয়ার পরে? তো ন্যাচারালি হুগো বোমু রিজেক্টেড, তিনি তখন আর কিন্তু কোনো রকমের রিপ্লাই ব্যাক করেননি এটিকে মোহনবাগানকে। তো ঠিক তারপরে এটিকে মোহনবাগান ডিসাইড করে যে তাহলে মুম্বাই সিটি এফসিকে আমরা অফার করি, তাদেরকে একটা ট্রান্সফার ফি আমরা অফার করি, যদি মুম্বাই সেটাকে অ্যাকসেপ্ট করে দেন বোমু উইল থিঙ্ক যে মুম্বাই সিটি এফসি ইজ নট ইন্টারেস্টেড টু কিপ হিম, হি মে ফিল নট ওয়ান্টেড অ্যাট মুম্বাই সিটি এফসি। যেটা একটা ফ্যাক্ট, মুম্বাই সিটি এফসি কিন্তু হুগো বোমুর থেকেও বেটার প্লেমেকার এই মুহূর্তে খুঁজছে। তারা এটা ডিসাইড করেছিল হুগো বোমুকে যদি একান্ত মানে ছাড়া না যায় তাহলে তারা অন্য ফ্র্যাঞ্চাইজিতে পাঠিয়ে দেবেন, বাট যখন এটিকে মোহনবাগান তাদেরকে অফার করেছিলেন সেই মুহূর্তে কিন্তু বোমুকে ছাড়ার প্ল্যান তাদের ছিল না। হুগো বোমু ওয়াজ ভেরি মাচ ইন দ্য প্ল্যানস অফ মুম্বাই সিটি এফসি, বাট তারা এটাও ধরে রেখেছিল যদি ওর থেকেও ভালো প্লেয়ার আমরা পাই তাহলে বোমুকে আমরা অন্য কোনো ফ্র্যাঞ্চাইজিতে, আমাদেরই কোনো এক ফ্র্যাঞ্চাইজিতে পাঠিয়ে দেব। এবং ন্যাচারালি যখন এপ্রিল মাসে এটিকে মোহনবাগানের তরফ থেকে প্রথম অফার হুগো বোমুর জন্যে যায় মুম্বাই সিটি এফসির কাছে, তারা সেটাকে রিজেক্ট করে দেয়, এবং দ্যাট প্রসেস কন্টিনিউড ফর আ লং টাইম। অনেক সপ্তাহ ধরে কিন্তু এই একই জিনিস রিপিট হতে থেকে যে মোহনবাগান অফার পাঠিয়েছে, মুম্বাই সেই অফার রিজেক্ট করেছে, এবং যেহেতু হুগো বোমুর নিজেরও কোনো ইন্টারেস্ট ছিল না সেই সময় মোহনবাগান জয়েন করার, সেই কারণে মুম্বাই সিটি এফসি সেই এটিকে মোহনবাগানের ট্রান্সফার অফারকে ভাবেও নি একবারের জন্যেও। এবার কাট টু আ ফিউ মান্থস লেটার,
হুগো বুমোর সাথে কিন্তু সার্জিও লোবেরার কোনো একটা ক্ল্যাশ হয়েছিল কিছু একটা কারণে। আইদার সার্জিও লোবেরা ওয়াজ মেকিং প্ল্যান্স উইদাউট হিম অর ইট কুড বি সামথিং ডিফারেন্ট, বাট একটা মেজর ক্ল্যাশ কিন্তু ধরা পড়ে বুমু এবং সার্জিও লোবেরার মধ্যে। এবার ন্যাচারালি এত বড় মাপের প্লেয়ার, এত বড় মাপের কোচ, এত সিরিয়াস একটা সিচুয়েশন একটা ক্লাবে যখন তৈরি হয়, সেই খবর কিন্তু বাকি ক্লাবের কাছেও পৌঁছে যায়। কিছু না কিছু সোর্স লাগিয়ে সেই খবর কিন্তু পৌঁছে যায় যে এরকম একটা ডেভেলপমেন্ট হয়েছে, এরকম একটা সিচুয়েশন কিন্তু তৈরি হয়েছে এবং এই সিচুয়েশনটার অ্যাডভান্টেজ কিন্তু এটিকে মোহনদার নেওয়ার চেষ্টা করে। এবার এটা কোন টাইমের আমি কথা বলছি, এটা কিন্তু আমি কথা বলছি জনি কপোর সাইনিংটা যেই সময় ফাইনালাইজ হচ্ছে, যেই সময় কপোর সাথে কথা বলা হচ্ছে, সেই একই টাইম ফ্রেমে, একটু পরেও হতে পারে একটু আগেও হতে পারে, বাট আমি ধরছি একটু আগেই, কিন্তু জনি ককরের টাইম ফ্রেমের মাঝখানে কিন্তু হুগো বুমুর ব্যাপারটা মোহনবাগান ম্যানেজমেন্ট জানতে পারে যে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে এবং সেই কারণে শোনা যাচ্ছে যে এটিকে মোহনবাগানের তরফ থেকে সঞ্জীব গোয়েঙ্কা পর্যন্ত কিন্তু এফোর্ট দিয়েছিলেন বুমুকে আনার ক্ষেত্রে, তিনিও বুমুর সাথে কথা বলেছিলেন এবং এটা আই থিঙ্ক মানে আমাকে যদি বিশ্বাস না হয় গোলেরও একটা রিপোর্ট বেরিয়েছে, গোলের সেই রিপোর্টেও কিন্তু হুগো বুমু জানিয়েছেন যে সঞ্জীব গোয়েঙ্কার সাথে কথা বলার পর তিনি কিন্তু মানে এই ডিসিশনটা নিতে পেরেছিলেন মেনলি যখন সঞ্জীব গোয়েঙ্কা তাকে তার ভিশন বলেছিলেন, তার প্ল্যানিংস বলেছিলেন, তারা কি ভাবছে এএফসি কাপ তারা জিততে চাইছে, এই যে পুরো প্ল্যানিংটা যখন তিনি এত এফোর্ট দিয়ে এবং হি মেড বুমু ফিল ইম্পর্টেন্ট, তো সেটা দেখে হুগো বুমু কিন্তু রিয়ালাইজ করলেন অনেকগুলো জিনিস। ফার্স্ট অফ অল হি উইল গেট আ মেজর হাইক ইন স্যালারি, 30% স্যালারি হাইক কিন্তু বুমু পেয়েছেন। সেকেন্ড অফ অল হি উইল ফিল ইম্পর্টেন্ট ইন এটিকে মোহনবাগান বিকজ মুম্বাই সিটি এফসি, দেখো তাদেরও কিন্তু নিজেদের রিক্রুটমেন্টের ওপর প্রচুর ভরসা আছে এবং বারবার যে সিচুয়েশনটা মানে এটা যখন আমরাও জানতে পারি, নিশ্চয়ই বুমুও জানতেন যে যদি বুমুর থেকেও ভালো মানের বিদেশি মুম্বাই পায় তাহলে বুমুকে ছেড়ে দেওয়া হবে। সো হি ওয়াজ নট ফিলিং ইম্পর্টেন্ট দেয়ার। হ্যাঁ ACL তিনি খেলতে পারতেন, বাট তার নিশ্চয়তাও বা কে দিত, বিকজ যদি মুম্বাই বুমুর থেকেও ভালো মিডফিল্ডার পেয়ে যেতেন তাহলে বুমুকে তো আর রাখতেন না, এটা আমি আগেও ডিসকাস করেছি। তো সেই কারণে বুমুর আগেও বললাম সার্জিও লোবেরার সাথেও একটা ঝামেলা তৈরি হয়েছিল, প্লাস হি ওয়াজ নট ফিলিং ইম্পর্টেন্ট অ্যাট দ্য ক্লাব, এবং এছাড়াও যে ভিশনটা এটিকে মোহনবাগানের রয়েছে, যেই প্ল্যানিংটা এটিকে মোহনবাগানের রয়েছে এবং যেভাবে তারা দল গঠনটা করছে, দ্যাট অ্যাট্রাক্টেড হুগো বুমু আ লট। এবং এই সবটা কিন্তু হয়েছে এই জাস্ট কয়েক সপ্তাহ কয়েক মাস আগে থেকে, দ্য ডিল ওয়াজ স্ট্যাগনেন্ট এপ্রিল মে মাস কিন্তু ডিলটা পুরো ঠান্ডা হয়ে যায়, এটা আমি তোমাদের বলছি, আমার কথা যদি বিশ্বাস না হয় মার্কাসও রিপোর্ট করেছে এপ্রিল মাসে যা বিট করা হয়েছিল প্রত্যেকটা কিন্তু রিজেক্ট করা হয়েছে, মুম্বাই সিটি এফসি কিন্তু এপ্রিলের বিটগুলোকে অ্যাকসেপ্ট করেনি, এটা তারপরে হয়েছে ডিল ঠান্ডা হয়ে যায়, তারপর কিন্তু এটিকে মোহনবাগান ডিফারেন্ট প্লেয়ার্সদের ওপর ফোকাস করে, বাট যখন তারা জানতে পারে যে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে বুমু এবং লোবেরার মধ্যে, একটা কি বলবো কোল্ড ওয়ার মতন শুরু হয়েছে, এবং এটা আগেও হয়েছে এফসি গোয়া থাকাকালীন এদু বেদিয়ার সাথে সার্জিও লোবেরার এরকম একটা ঝামেলা হয়েছিল, এবং এই সিচুয়েশনগুলোর অ্যাডভান্টেজ কিন্তু প্রচণ্ড এটিকে মোহনবাগান নিতে ভালোবাসে। ঠিক সেরকমভাবেই কিন্তু লেনিকেও একদম সময় মতন তারা কিন্তু জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে সই করিয়ে নিয়েছিল, তো সেরকম ভাবেই কিন্তু তখন আবার তারা মুম্বাই সিটি এফসির সাথে আগে না কথা বলে তখন তারা ডাইরেক্ট বুমুকে আবার অ্যাপ্রোচ করে, এবং বুমুকে যখন কনভিন্স করানো যায় যে তিনি এটিকে মোহনবাগানে সাইন করতে চান বা ইন্টারেস্টেড, তখন কিন্তু এটিকে মোহনবাগান একটা বিশাল বড় ভরসা পেয়েছিল, একটা বিশাল বড় কনফিডেন্স পেয়েছিল যে না এই ডিলটা কিন্তু এবার করা সম্ভব। এবার যখন মুম্বাই সিটি এফসি জানতে পারে যে বুমু ইজ অলসো ইন্টারেস্টেড টু লিভ দ্য ক্লাব, তখন কিন্তু মুম্বাইয়ের হাতে আর কিছু ছিল না, মুম্বাই তখন কি দেখলো যে ইটস বেটার টু সেল দিস প্লেয়ার দেন টু কিপ হিম, তো সেখানে যদি তারা অলরেডি এটিকে মোহনবাগান একটা ভালো প্রস্তাব তাদেরকে পাঠাচ্ছে তো কেন সেটা তারা অ্যাকসেপ্ট করবে না। এবং যখন তারা, আমি তোমাদেরকে ভিডিওতেও বলেছিলাম যে বুমুকে পাওয়ার জন্য কিন্তু অনেক বেশি ট্রান্সফার ফি দিতে হবে এবং সেটা 2 কোটির কম তো হবেই না, বিকজ বুমুর জন্য মুম্বাই সিটি এফসি পেড 1.8 crores থ্যাংকস টু ওয়ান অফ মাই সাবস্ক্রাইবার্স যিনি কমেন্ট করে লিখেছিলেন, আমি একদম ফিগারটা ভুলে গেছিলাম, তো ইট ওয়াজ অ্যাকচুয়ালি 1.76 crores প্লাস ট্যাক্সেস, তো সেরকমই আমি তোমাদের বলেছিলাম যে ভ্যালুটা কিন্তু 2 কোটি তো হবেই মিনিমাম, তার চেয়ে বেশিও হতে পারে, তো সেটাই কিন্তু দেখা গেল 2 কোটি ট্রান্সফার ফি প্লাস ট্যাক্সেস মিলিয়ে কিন্তু 2.09 crores এর ট্রান্সফার ফি এটিকে মোহনবাগানকে পে করতে হয়েছে হুগো বুমুর জন্য, উইচ ইজ আগেন আ রেকর্ড ব্রেকিং ডিল, মানে একই সিজনে
এটিকে মোহনবাগান কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারের হাইয়েস্ট ট্রান্সফার ফি এর রেকর্ড ভাঙলেন, নিজেদেরই রেকর্ড ভাঙলেন, যেটা তারা 90 লাখ টাকা খরচা করে মাইকেল সুসারাজকে নিয়ে এসেছিলেন সেই সময় এটিকেতে। একই ম্যানেজমেন্ট নিজেদেরই রেকর্ড ভাঙলেন, তারপরে ফরেন প্লেয়ারেরও রেকর্ড তারা ভাঙলেন এই 2.09 crores দিয়ে। এবং শুধুমাত্র সেটা নয়, তোমরা ভাবো যে কতটা তারা মানে কনভিন্স করাতে পেরেছিল বুমুকে, যে বুমু কিন্তু 5 বছরের চুক্তি করেছেন এবং এই 5 বছরে তিনি কিন্তু প্রত্যেক বছর 2.5 কোটি টাকা করে পাবেন, এবং সেটা শুধুমাত্র অন পেপার্স। এছাড়া কিন্তু রয়েছে প্রচুর রকম ভাবে ইনসেন্টিভস, বোনাস, যেগুলো কিন্তু ধরা হয় না, এবং সেই কারণে বুমু কিন্তু জাস্ট অন পেপার 30% হাইক পেয়েছে স্যালারিতে, বাট দ্য স্যালারি কুড বি মোর দ্যান দ্যাট। তো আমি জাস্ট যদি স্যালারি ক্যাপে যেই ফিগারটা দেখানো হবে শুধুমাত্র যদি সেটাই আমরা ধরি, তাহলে 5 বছরে তিনি কিন্তু 12.5 কোটি টাকা কামাতে চলেছেন, উইচ ইজ আগেন আর রেকর্ড ব্রেকিং ডিল ফর এনি ফরেনার। এত লম্বা চুক্তি কিন্তু কোনো ফরেনাররা করেন না, এবং সব থেকে বড় কথা হচ্ছে এরকম কন্ট্রাক্ট আমরা বিদেশি ক্লাবে দেখি যেখানে প্লেয়ারদের সাথে 4 বছর 5 বছরের কন্ট্রাক্ট করা হচ্ছে, সেখানে এখানে ইন্ডিয়ান ফুটবলে একটা বিদেশির সাথে 5 বছরের চুক্তি ইজ আ ভেরি বিগ ডিল। এবং বুমু কিন্তু মানে একদম প্রাইম এজে, তার একদম যে বেস্ট সময়টা সেটা কিন্তু এটিকে মোহনবাগানে খেলবেন। এবার এটিকে মোহনবাগানে, এবার তোমরা বলতে পারো যে বুমুর যা দেখা যাচ্ছে তো প্রত্যেক বছরই ক্লাব চেঞ্জ করছে, বাট এটিকে মোহনবাগান কিন্তু অত সহজেই আর বুমুকে ছাড়বে না, নাহলে কিন্তু তারা 5 বছরের চুক্তি করতো না বুমুর সাথে। 5 বছরের চুক্তি মানে ট্রান্সফার ফিও কিন্তু সেই লেভেলেই যাবে, এবং সেটা অন্তত ভারতীয় ফুটবলে এই মুহূর্তে কোনো ক্লাব নেই অত অ্যামাউন্ট অফ ট্রান্সফার ফি দেওয়ার মতন। তো সেক্ষেত্রে বুমু যদি এরপর ইন্ডিয়াতে খেলেন তাহলে কিন্তু এটিকে মোহনবাগানেই খেলবেন আপাতত নেক্সট 5 ইয়ার্স, উইচ ইজ again something which was never seen before in Indian football. এবং আমি বুমুর এই খবরটা জুনের 24 তারিখ জানিয়েছিলাম আমার মেম্বারসদেরকে, আমি স্ক্রিনশটও দেখাতে পারি। এবং যারা জানো না, হুগো বুমুর কিন্তু মরক্কান ন্যাশনালিটিও রয়েছে, তো সেই কারণে কিন্তু বুমুর ব্যাপারটা কিন্তু অলরেডি সেই সময় হচ্ছিল, মানে ককোর সাইনিংটা চলাকালীন কিন্তু বুমুরটা ডেভেলপ করছিল। আমি জানতে পেরেছি জুনের 24 তারিখ যে হ্যাঁ, পজিটিভ ডেভেলপমেন্ট সত্যি হয়েছে অ্যান্ড ইটস হ্যাপেনিং। তো তারপর থেকে এক এক করে কিন্তু আমি খবরগুলো পেতে থাকি, এবং সেরকমভাবে আমি রেগুলারলি মেম্বারসদেরকে আপডেট করতে থাকছিলাম যে আজকে এটা হয়েছে, কালকে ওটা হয়েছে। সেগুলো হয়তো আমি ওপেনলি ভিডিও বানিয়ে তোমাদের বলতে পারিনি, বিকজ অনেক সময় বাধা থাকে, বিকজ এত বড় বড় সাইনিং হচ্ছে, তো সেই কারণে কিন্তু সবটা ডিসক্লোজ করা যায় না, আমি জাস্ট বলে দিতে পারি না সবটা যেটা হচ্ছে একটা ডিলের মধ্যে। সো উই হ্যাভ টু বি ডিসক্রিট অ্যাবাউট হোয়াট ইজ হ্যাপেনিং। তো সেই কারণে কিন্তু আমি যে হ্যাঁ, একটা সত্যি প্রচন্ড কনক্রিট ডেভেলপমেন্ট হয়েছে বুমুর আসার, তারপর কিন্তু তুমি দেখবে আমি পর পর বুমুর কথা নিয়ে বা বুমুকে নিয়ে ভিডিও বানিয়েছি, তার আগে নয়, বিকজ তখন কোনো রকমের কনক্রিট ডেভেলপমেন্ট হয়নি, এটা তোমাদের বিশ্বাস করতে হবে। বুমুর ডেভেলপমেন্ট হ্যাজ বিন ভেরি রিসেন্ট, আমি রিসেন্ট বলছি না যে 1 সপ্তাহ 2 সপ্তাহ, বাট অন্তত 1-1.5 মাস আগে থেকে কিন্তু এই ডেভেলপমেন্ট শুরু হয়েছে এবং ধীরে ধীরে এটা কমপ্লিট হয়েছে। ইটস আ লং প্রসেস, বাট কোনোদিনই কিন্তু এটা একদম যখন ফার্স্ট রিউমার বেরিয়েছিল তখন কিন্তু কনফার্ম হয়নি। তো যাই হোক, সেটা তো পরের ব্যাপার। এবং যে নেগোসিয়েশনটা মুম্বাই সিটি এফসির সাথে এটিকে মোহনবাগানেরও হয়েছে, দ্যাট ইজ রিলেটেড টু দ্য ট্রান্সফার ফি, সেটাও কিন্তু হার্ড নেগোসিয়েশন হয়েছে, মানে প্রচন্ড হার্ড। এবং মুম্বাই সিটি এফসি একটা অ্যামাউন্ট চাইছে, এটিকে মোহনবাগান সে অ্যামাউন্ট দিতে চাইছে না, এবং মানে এটিকে মোহনবাগানের যে নেগোসিয়েটর ছিলেন তাকেও কিন্তু অনেক বাহবা দিতে হবে যে এই ট্রান্সফার ফিটা জাস্ট লাইক যেটা মুম্বাই দিয়েছে তার থেকে 30 লক্ষ টাকাও বোধহয় নয়, হ্যাঁ 30 লক্ষ হয়তো বা 24 লক্ষ, এরকম একটা কিছু ফিগার বেশি দিতে হয়েছে। সো দ্যাট ইজ নট আ হিউজ অ্যামাউন্ট অফ মানি ফর সামওয়ান লাইক সঞ্জীব গোয়েঙ্কা। তো যিনি নেগোসিয়েটর ছিলেন তাকেও কিন্তু প্রচুর বাহবা দিতে হবে এই ডিলটা এত কমের মধ্যে করে দিতে, বিকজ বেসিক্যালি বুমু কিন্তু ইজ নাও লুকিং লাইক আ ভেরি চিপ সাইনিং ফর এটিকে মোহনবাগান। ডেফিনেটলি আমাদের কাছে এটা বড় অ্যামাউন্ট লাগছে, বাট এটিকে মোহনবাগান ভেবেছিল এর থেকেও বেশি কিন্তু বুমুর জন্য খরচা করতে হবে। সো এটা কিন্তু এটিকে মোহনবাগানের জন্য ইট হ্যাপেন টু বি আ চিপার সাইনিং, বিকজ তাদের লেভেলটাই সেখানে। এবং আমি বারবার বলে এসেছি যে গোটা ভারতবর্ষে এটিকে মোহনবাগান বা সঞ্জীব গোয়েঙ্কার যে টিম রয়েছে, দ্যাট ইজ দ্য বেস্ট টিম, দ্যাট ইজ দ্য মোস্ট প্রফেশনাল টিম উইচ হ্যাজ দ্য বেস্ট সেট অফ রিক্রুটার্স। মানে এটিকে মোহনবাগান একবার যাকে টার্গেট করবে তাকে তো নিয়েই ছাড়বে, এরকম রিক্রুটমেন্ট বা এরকম তাদের কনফিডেন্স লেভেল রয়েছে। সো এটিকে মোহনবাগানের মতন রিক্রুটার কিন্তু আর কোনো ক্লাবের নয়, অ্যান্ড দ্য ওয়ে দে কমপ্লিট দিস সাইনিংস, মানে কি বল, মানে পুরোপুরি থাগ লাইফ, মানে এর চেয়ে বেটার এক্সপ্লেনেশন আর হয় না। সো এইভাবে কিন্তু পুরো প্রসেসটা হয়েছে, এইভাবে কিন্তু বুমু মুম্বাই সিটি এফসি থেকে এটিকে মোহনবাগানে এসছেন। হ্যাঁ, পর পর 2 বছর বুমু কিন্তু ACL খেলতে পারবে না, তো সেটা নিয়ে বোধহয় কালকে আমি এখন রাত্রিবেলায় ভিডিওটা বানাচ্ছি, তো ঠিক মাঝরাতে মার্কাসও কিন্তু রিপোর্ট করবে যে বুমু কি ভাবছে 2 বছর পর পর ACL না খেলার ক্ষেত্রে, বা তার কি ভাবনা চিন্তা।
তিনি এবার কি নেক্সট প্ল্যান করছেন এবং প্রত্যেকে খুবই খুশি, বুমু থেকে শুরু করে হাবা, সঞ্জীব গোয়েঙ্কা, বাকি ডিরেক্টরসরা প্রত্যেকেই প্রচন্ড খুশি বুমুর এই সাইনিং নিয়ে। এবং অবভিয়াসলি বুমুকে নিয়ে ইন্ডিভিজুয়ালি আরো ডিটেলড আলোচনা আমরা করব। এটা জাস্ট তোমাদের বোঝালাম যে কিভাবে বুমু এটিকে মোহনবাগানে এলেন, এই পুরো প্রসেসটা তাতেই দেখো না প্রায় 15-16 মিনিটের ভিডিও হয়ে গেল। তো মানে আমি এর চেয়ে ভিডিও আর বাড়াতেও পারবো না, আমি তোমাদের ভাবলাম যে বাকি আপডেটস গুলো দেবো, বাট যে হারে লেন্থ হয়ে গেল ওই ভিডিওটার, আই নো আমি একটু বেশি বলি, বাট দেন অবভিয়াসলি তোমাদের পুরো পিকচারটা না বললে কিন্তু কখনোই ক্লিয়ার হবে না। আমি আধ কাপ ছাড়া খবর কখনো করতে পারি না, জাস্ট আমি যা করি প্রচন্ড কনক্রিট খবর করি, তো সেই কারণে কিন্তু একটুখানি সময় লাগলো তোমাদের এটা বোঝাতে, বাট আশা করবো তোমরা পুরো প্রসেসটা বুঝতে পেরেছো। আমি জানি যে এরপরে অনেক মানুষ গালাগালি দেবেন যে ভাই কেন এত বড় করলি, মানে তোর 10 মিনিটের ভিডিও দেখা যায় না, তুই এখানে বসে 17-18 মিনিটের ভিডিও বানিয়ে দিচ্ছিস, কেন কি দরকার ভাই? সো আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন। এটিকে মোহনবাগানের বাকি যে আপডেটস রয়েছে খুব শীঘ্রই আমি সেটার উপরেও ভিডিও বানাবো, তোমাদের জানাবো। আপাতত আমি আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যে তোমাদের এই পুরো স্টোরিটা কেমন লাগলো, তোমাদের ইট ইজ নাথিং বাট লাইক আ ড্রিম সাইনিং ফর এটিকে মোহনবাগান, তো তোমাদের কি বক্তব্য অবশ্যই আমাকে কমেন্টে জানিও। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।